সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন আমার দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজ স্কুলে ক্লাসে থেকেই কীভাবে গাছের উচ্চতা, বাড়ির উচ্চতা, মিনারের উচ্চতা কীভাবে নির্ণয় করা যায় সেটা জানবো আর কি। দূরত্ব আর উচ্চতা নিয়ে আজ আমরা আলোচনা করব। এখানে তোমাদের জন্য তোমাদের দশম অধ্যায়ের 15 নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখছি। এটা করলেই মোটামুটি চ্যাপ্টারটা সম্বন্ধে একটা ধারণা আসবে আমাদের। এখানে লেখা আছে, কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। আমি আবারও বলছি প্রশ্নটা, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, এখানে চিত্রে দেখো এবি একটা মিনার আছে, এবি একটি মিনার কোন স্থান অর্থাৎ সি বিন্দুতে তুমি অবস্থান করতেছ, এই কোন স্থান থেকে মিনারের দিকে এগিয়ে গেলে কত, 60 মিটার এগিয়ে গেলে মিনারের শীর্ষ বিন্দুর অর্থাৎ এ উন্নতি কোণ প্রথম অবস্থায় ছিল 45 ডিগ্রি, 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে যাওয়ার কারণে হলো 60 ডিগ্রি। বলছি মিনারটির উচ্চতা কত। আচ্ছা দেখো, এখানে এবি মিনার আমার প্রাথমিক অবস্থান হচ্ছে সি বিন্দুতে, এখানে আমার মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি, এখান থেকে আমি মিনারের দিকে 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে গিয়ে পৌঁছলাম, এতে আমার উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। মিনারটির উচ্চতা বার করবো অর্থাৎ এবি এর মান নির্ণয় করবো। ধরে নেই উচ্চতা এবি সমান 8 মিটার। বিটির দৈর্ঘ্য দেয়া নেই, এই জায়গাটা আমরা ধরে নেই এক্স। দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, একটা এ বি ডি ত্রিভুজ আর একটা এ বি সম্পূর্ণটা এ বি সি ত্রিভুজ। যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করো, এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করো। প্রথমে লিখে নিতে পারো, ধরি মিনারের উচ্চতা এবি সমান 8 মিটার, ধরে নিলাম উচ্চতা এবি সমান 8 মিটার। এখানে কত মিটার এগিয়ে গেছে, সিডি সমান 60 মিটার। বিডি সমান কত ধরা হয়েছে, 1 মিটার। দেওয়া আছে কত, এ সি বিকোণ সমান 45 ডিগ্রি আর এ ডি বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। লিখে নাও, তারপরে লেখো এখন ওই শুরু ত্রিভুজটা নাও, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ। ত্রিভুজ এ বি ডি এ এটা তো লম্ব বাই করবো, ভূমি দেওয়া আছে, লম্ব ভূমি নিয়ে কোন সম্পর্ক তোমরা জানো, কারেক্ট, লম্ব ভূমি নিয়ে ট্যান, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব ভাগ ট্যারা লম্বা ভূত, ট্যান হচ্ছে লম্বভূমি নিয়ে। ট্যান 60 ডিগ্রি মান কত, ঠিক √3। এবি সমান এইচ আর বিডি সমান এক্স।
তাহলে এইচ সমান সরি এক্স বাই করে নিই, এক্স সমান এইচ ভাগ রুট থ্রি। এটা একটা সমীকরণ দিয়ে রাখো, এটা এক্স এর একটা মান পাইছি এইচ ভাগ রুট থ্রি। এটা নিচে লেখো আবার ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ জানি এবিসি ত্রিভুজের কোণ কত করছে 45 ডিগ্রি, প্রাথমিক কোণ যেটা ছিল tan 45 ডিগ্রি সমান tan 13 লম্বভুজ লম্বভাগ ভূমি এবি ভাগ বিসি। কেন 45 ডিগ্রি মান কত 1 সমান এবি সমান এইচ, এবি সমান এইচ আর বিসি সমান লেখা যাবে বিডি যোগ সিডি, বিডি যোগ সিডি বিডির মান কত, বিডি সমান এক্স আর সিডি সমান 60 মিটার। এই সমান এক্স প্লাস ষাট, এই সমান রুট থ্রি লসাগু এইচ প্লাস ষাট রুট থ্রি, রুট থ্রি লসাগু করলাম, রুট থ্রি এইচ এর সাথে গুণ করে দাও, রুট থ্রি এইচ সমান এইচ প্লাস ষাট রুট। এইচ গুলো একদিকে বার কর না, রুট থ্রি এইচ মাইনাস এইচ ইকুয়াল টু কত 60 রুট 3। নিশ্চয় বুঝতে পারতেছো অঙ্কগুলো, আসলে সামনে নাই তোমরা বুঝতে পারতেছি না তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি কোনো প্রশ্ন জাগে, প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ আমি পরবর্তী ক্লাসে তোমার সমাধান দেওয়ার চেষ্টা করব। আসো এইচ কমন নাও, কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু 60 রুট 3। এইচ এর সাথে গুণ আছে ভাগ করে দাও, 60 রুট 3 ভাগ রুট থ্রি মাইনাস। এইচ কি ধরা ছিল, এইচ কি ধরা ছিল, মিনারটির উচ্চতা ধরা ছিল, তা আমরা মিনারটির উচ্চতা পাইছি। এখানে রুট থ্রি মান বসাই দিয়ে ষাটের সাথে রুট থ্রি গুণ করে রুট থ্রি থেকে 1 বাদ দিয়ে ভাগ করলে ফলাফল আমরা পাবো, এটা রেখে দিলেও হবে। অতএব মিনারে উচ্চতা 60 রুট 3 রুট থ্রি মাইনাস 1 এটা হচ্ছে মিনারটা উচ্চতা।
দেখো কত সহজেই বাড়িতে থেকে একটা মিনারের উচ্চতা পরিমাপ করা যায়। এভাবে ঘরের উচ্চতা, গাছের উচ্চতা, বড় কোনো বিল্ডিং বা পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে খুব সহজেই খাতা কলমের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর সাথে বাকি যে অঙ্কগুলো আছে, বিশেষ করে 14 নম্বর, 16 নম্বর, হুসেন, এই অঙ্কগুলো পারলে, এই যে 14, 15, 16 পারলে আশা করা যায় বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। এছাড়াও যদি তোমাদের সমস্যা হয়, বাসায় করতে না পারো, কোন কোন অঙ্ক সমস্যা হচ্ছে আমার কমেন্ট বক্সে লিখবে, অথবা আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা ফোন করবে, পরবর্তী ক্লাসে আমি তোমার এর সমাধান দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্তই আজকে। তোমরা বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে ফিরে অবশ্যই ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুবে। এ পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।